সব কিছু দেশত্ববোধ। আমরা কথায় কথায় কথাগুলি বলি, সব দেশত্ববোধক গানই কিন্তু গণসংগীত নয়, লোকগান লোকগান, সব লোকসঙ্গীতই কিন্তু গণসংগীত নয়। গণসংগীতে আমরা করছি আজকের রাতটি আমরা উৎসর্গ করছি মজলুম জননেতা মৌলানা ভাসানীর স্মৃতির উদ্দেশ্যে। তার সঙ্গে আমরা হিমাঙ্গু বিশ্বাসকে, তার সঙ্গে আমরা নূর হোসেনকে, আমার মাকে, নভেম্বরকে ঘিরে আমরা স্মৃতি মন্থন করেছি। তার সঙ্গে গেছি আমাদের সতীর্থ বন্ধুদের কথায়ও, সত্তর দশকের গানে আছি আমরা, সমস্ত গানই আমার কাছে দেশত্ববোধক, দেশপ্রেমের, মুক্তির, বিজয়ের, চেতনার এবং মানুষের গান। রেল লাইনের ওই বস্তিতে জন্মেছিল একটি ছেলে, মা তার কাঁদে, ছেলেটি মরে গেছে, হরে হায় বাংলাদেশ। ভক্তটি বললেন দেশত্ববোধক গান, পপ সম্রাট আজম খানের এই গানটি কি দেশত্ববোধক নয়? চেতনার শিল্পী সরাসরি মুক্তিযুদ্ধ করেছেন, সেই আজম খানকে স্মরণ করি আমি এই কারণে যে আজকে আমরা একসাথে বেড়ে উঠেছি, একসাথে যুদ্ধ করেছি, একসাথে ক্রান্তি শিল্পী গোষ্ঠী করেছি, গণসংগীতের দল ক্রান্তির মধ্য দিয়ে আজম খান আর আমার উত্থান। আজকে বন্ধু হারানো বেদনায় আমার বন্ধুর আকাশ, বন্ধু ভরা আকাশটা কেবল গুমরে কাঁদে, নাই ফিরোজ শাহি, নাই পিলু মমতাজ, নাজমা জামান প্রবাসে, আছে কেবল ফেরদৌস জহির। আবার কেউ কেউ আমাদের অনেক জুনিয়র, তারা হঠাৎ করে আমাদের এই পপ গানের এক মানুষ গায়ক হিসেবে তিনি তারা মানে দাবি করেন, এটা মনে হয় সমীচীন নয়। এই জন্যই আমরা মনে করি যে আপনারা নকল থেকে সাবধান থাকবেন, কারণ সাইর খলিফা আজম খান, ফকির আলমগীর, ফিরোজ শাহি, ফেরদৌস জহির, চার খলিফা বলতো, তার সঙ্গে পিলু মমতাজ এবং নাজমা জামান। আমরা সেই সত্তর দশকে আজকে যারা আমার সঙ্গে বাজাচ্ছে তারাও কিংবদন্তি, যারা সুরকার আলাউদ্দিন আলী, বুলবুল আর অনেকে আছেন যারা আমাদের গানের সুর করতেন, অনেকে কয়ার দিতেন, তারা এর স্মৃতির সাক্ষী। আমরা সবচেয়ে যে জিনিসটার কথা বলবো আমি এ নিচ্ছি না, আমি ফিরোজ শাহি আমার বন্ধুকে স্মরণ করছি, এক সেকেন্ডের নাই ভরসা, বন্ধ হইব রং তামাশা, চক্ষু মুদিলে হায় রে দম ফুরাইলে,
Secundere nai varosa, pandoi bo kanda masa. Chokho modile, hai re dam boraile, hai re. Chokho modile, hai re dam boraile. Secundere nai varosa, pandoi bo kanda masa. Chokho modile, hai re dam boraile, hai re. Chokho modile. Haide, dam poraile. Rongine, rongine, talane kota, dami, dami gari. Taka poishudhan loya, karo kara kari. আমাদের এবার বাংলায় নেও যে বিকৃতি হচ্ছে তা নয়, আমরা যে বন্ধুরা 70 দশকে এই গানগুলিকে ইস্টার্ন ফোক উইথ ওয়েস্টার্ন বিট পাশ্চাত্য সুরের সঙ্গে দেশজ সুরের মেলবন্ধন ঘটিয়ে একটি নতুন ধারার সৃষ্টি করি, আজকে অর্বাচীন কেউ কেউ যদি সেখানে পার্টিসিপেট করে যে আমরাও সেই ইতিহাসের এক নায়ক ছিলাম সেটা খুব হাস্যকর। যেমন জি বাংলাতে এখন অসাধারণ একটি অনুষ্ঠান হচ্ছে, সেখানে এবার পয়লা বৈশাখে কালিকা প্রসাদ ওনার যে অ্যারেঞ্জার আমাদের পয়লা বৈশাখে এসেছিল, সে সেখানে ঋষি নামে এক শিল্পীকে দিয়ে গান করাচ্ছে মনে মা দেহগুরি। তো সে অবলীলায় বলছে যে না জালাল খান বস্তার গান, মস্তানের গান মামিন সিংয়ের। তখন তখনই আমি মেসেজ দিলাম, ও ব্যাক করলো, আমার সঙ্গে এখনো ব্যাপারটা নিষ্পত্তি হয়নি। আমি বাংলা ভিশন থেকে বলতে চাই এটি আলাউদ্দিন বয়াতি কিংবদন্তি, তার কথা এবং সুর, যেটি বয়াতি ঢঙে গিয়েছে রমান বয়াতি স্বর্গীয়। আমি তার একুশে পদকে প্রস্তাব দিয়েছিলাম, আমি সার্থক গত বছর রমান বয়াতি একুশে পদক পেয়েছিল, একজন একুশে পদক প্রাপ্ত শিল্পীর ওখানে সিগনেচার করতে হয়। আজকে এই গানটি গাইতে গিয়ে আমার খুব তৃপ্তি লাগছে যে আমি তার একুশে পদকের প্রস্তাব দিয়েছি। গড়ি দেখতে যদি হয় বা সোনা চইলা যাও গুরুর কাছে, ওরে যেই ঘড়ি তৈয়ার করে মই লুকাই ঘড়ির ভিতরে, লুকাই ঘড়ির ভিতরে, কর যদি হইতাম আমি গরীর জুয়েল পালতাইতাম, মেকার যদি হইতাম আমি গরীর জুয়েল পালতাইতাম, ওই আমার জ্ঞান নয়ন খুলিয়া যাইত দেখতে পাইতাম চোখের সামনে, মন আমার দেহ ঘড়ি সন্ধান করি কোন মিস্তরি বানাইয়াছে একটা চাবি মাইরা, ওই একটা চাবি মাইরা দিছে ছাইরা জল কইরা জ্বলতে আছে মন আমার দেহ গরি, মন আমার দেহ গরি সন্ধান করি কোন মিস্তরি বানাই আছে, ওই একটা চাবি মাইরা, ওই একটা চাবি মাইরা দিছে ছাইরা জল কইরা জ্বলতে আছে মন আমার। Thank you.
Bimare dostinala